সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রায় 50 কোটি টাকা ব্যয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন ও শ্রমিকের তৃষ্ণা মেটাতে ডাব ও তরমুজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব কাজ পরিদর্শন ও শ্রমিকদের কাজে উৎসাহিত করতে তাদের সাথে কাজ করেন স্থানীয় সাংসদ এস এম জগলুল হায়দার। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।